ونسخ الأجال والقلوب عنده مخبية والسر عنده علانية الحلال ما أحلل والحرام ما حرم والدين ما شرعت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يزهرون ولبيوتهم أبوابا وسرا عليها يتكئون وزخرفا صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم كن يا كأنك غريب أو عابر السبيل. اور محترم بھائیو دوستو بزرگو دنیا تے دین قائم ہوئے دنیا تے دین پرتشٹھا ہوئے قربانی دارا মুসলমান যত বেশি কোরবানি করবে যত ত্যাগ স্বীকার করবে যত স্যাক্রিফাইস করবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে তত আলোকিত করবেন তত ছড়াবেন তত দুনিয়াকে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন। কোরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ানি মিন সালাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই দ্বীনের জন্য কুরবানি করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে আসলেন, দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন তুমি কেন বের হয়েছো? বললো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম ক্ষুধার কারণে বের হয়ে আসছি। দুজন আর একটু সামনে গেলেন, দেখলেন আরো কিছু সাহাবা বসে আছে কিছু সাহাবা বসে আছেন। আল্লাহ রাসূল বলে আরে ভাই তোমরা কি করতেছো এখানে? বলে ইয়া রাসূলুল্লাহ কি করব, খোদার তাড়নায় ঘরে বসতে পারতেছিলাম না, বের হয়ে আসছে। এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেশান হলেন। সামনে খেজুরের গাছ ছিল, শীতকাল, কোনো খেজুর নাই, পাতাও নাই, পড়ে গেছে, লাল হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বললেন আলী এই গাছের কাছে যাও, যে বলো আল্লাহর রাসূল বলতেছেন আমাদেরকে খেজুর দাও। দেখেন ওই জায়গায় মানতেন, নিজে ব্রেন চালাইতেন না ওনারা। যখন কোরআন হাদিসের সামনে নিজের ব্রেন মানুষ চালাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন হাদিসের সামনে নিজের ব্রেন চালাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার আদেশ আর নবীর তরিকার মধ্যে ব্রেন লাগানোর দরকার নাই, তাসলিম বাস মেনে নিতে হবে। আমান না ইমান এনেছি, বুঝে আসো তারপরে, বুঝে না আসো তারপরে। আলী রাদিয়াল্লাহু আনহু মনে এটা আসে নাই যে গরমকাল তো না, শীতকাল খেজুর করতে আসবে, এটা আসে না। দৌড় দিয়ে যা বললেন এক খেজুরের গাছ, আল্লাহ রাসূল বলতেছেন খেজুর দাও, টপ টপ খেজুর পড়তে লাগলো, রতব হিতাচ্ছে রতব। যেরকম হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য বলেছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজ্জা নখলা তুসাকিক আলাইহি রতবান জানিয়া كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله দরজা বন্ধ মরিয়ম আলাইহিস সালামের, বাহির থেকে তালা, কেউ ভিতরে আসে নাই। মরিয়ম আলাইহিস সালাম ভিতরে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তালা খুলে আসলেন, এসে ফল পেলেন শীতকালে, গরমকালের, গরমকালে শীতকালের ফল। বললেন আয় মরিয়ম এই ফল কে দিয়েছে? বললেন হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলা খাওয়ান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, খেজুর পড়তেছে, উঠিয়ে নিয়ে আসলেন,
খাও, নিজেও খেলেন, সাহাবাদেরকেও খাওয়ালেন, হযরত আলীকেও খাওয়ালেন, বেঁচে গেল, বললেন হযরত ফাতেমাকে দিয়ে আসো, সেও না খেয়ে আস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার বললেন, খুদার তারণায় উনি আসলেন বকরি নিতে, তো বললেন তুমি পাঁচটা বকরি চাও না পাঁচটা কালেমা চাও? আল্লাহ রাসূল বললেন, এটা কেন বলেন নাই যে তোমাকে 5000 বকরি দেই পাঁচটা কালেমাও শিখিয়ে দেই? এটা বলেন নাই, পরীক্ষা দিয়েছেন সামনে উম্মতকে, বলেছেন যখন আমি আমার জামাইকে খোদার তো রাখতে পারি আর আমার নাতিদের খোদার কারণে কান্নাকাটি শুনতে পারি আর আমার মেয়ে সবচেয়ে ভালোবাসা আর সবচেয়ে প্যারি মেয়ে আজকে বিবি বাচ্চার ভালোবাসা মুসলমানকে আল্লাহ রসুলের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিয়েছে, দোকানের ভালোবাসা রসুলের ভালোবাসা থেকে কেটে দিয়েছে আর আল্লাহর ভালোবাসা থেকে আলাদা করে দিয়েছে। الصحابه رضي الله عنهم اجمعين بولتن نفضي بامهاتنا وابائنا يا رسول الله اي الله الرسول আমাদের মা বাবা আপনার উপর কুরবান হয়েছে। সাহাবরা এরকম বলতেন, বিরবি انت امي يا رسول الله اي الله الرسول আমার মা বাবা আপনার উপর কুরবান হয়ে যায়। ওনারা শিখেছিলেন। হযরত আলী رضی الله عنه এটা বললেন না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন ঘরে খাবার নাই, হ্যাঁ খোদার তো পিপাসার তো, আপনি বকরিও দিয়ে দেন পাঁচটা কলমাও শিখিয়ে দেন। না, মানসে নবুত বুঝেছেন যে আল্লাহর রাসূল এটা বলতে চাচ্ছেন যে বলো তুমি আখিরাত চাও না দুনিয়া চাও, মোকাবিলা আল্লাহ দিতেছেন আর এই মোকাবিলা কিয়ামত পর্যন্ত চলবে। হ্যাঁ, একদিকে আল্লাহর আদেশ আর একদিকে মনের ইচ্ছা, একদিকে সুন্নত একদিকে জরুরত, একদিকে পরিবার একদিকে আল্লাহর আদেশ, একদিকে ক্ষমতা একদিকে আল্লাহর আদেশ, একদিকে সিংহাসন আরেকদিকে আল্লাহর আদেশ, একদিকে রুজি আরেকদিকে আল্লাহর আদেশ, একদিকে নিজের প্রয়োজন আরেকদিকে আল্লাহর হুকুম। একটাকে নষ্ট করব আল্লাহর হুকুম নষ্ট করব অথবা প্রয়োজন নষ্ট করব, নবী সুন্নতকে নষ্ট করব অথবা পরিবারকে দেখব, আল্লাহর হুকুমকে নিতে হবে অথবা বিবি বাচ্চাকে নিতে হবে, আল্লাহর হুকুমকে কোরবান করতে হবে অথবা নিজের খাহিশাতকে কোরবান করতে হবে, একটাকে কোরবান করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ খামসাত আলাফি শাত লামাল কাসির, অবশ্যই 5000 বকরি অনেক বড় সম্পদ, ওয়ালাকিন আল্লিমনি খামসা কালিমাত, আমাকে আপনি পাঁচটা কলমা শিখিয়ে দেন, আনফাউনি ফি দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমার দুনিয়াতেও লাভ দিবে আর আমার আখিরাতেও আমাকে লাভ দিবে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, চেহারা আলোকিত হয়ে গেল যে আলী তুমি সফল কাম হয়ে গেল, আর সম্পদের চক্করে পড়ো নাই, মালের ধোকা খাও নাই। আমাদের মতো ছিল না মুসলমান, ইয়া রাসূলুল্লাহ দুইটাই দিয়ে দেন, বকরিও দিয়ে দেন কলমাও দিয়ে দেন। তো কি বললেন, ওয়াসি আলী খুলুকি ওয়া তাইয়িব লি কাসলি ওয়া কদ্মানি বিমা রযাকতানি ওয়ালা তুযহিব কলবি ইলা শাইইন ফারাক্তাহু আন্নি। এই পাঁচটা কলমা তোমার জন্য 5000 বকরি থেকে বেশি উঠত। মোকাবেলা আসবে আমার ভাই দোস্ত, আর যে মোকাবেলায় অবতীর্ণ হয়ে আল্লাহ তাআলার আদেশকে তার রাসূলের সুন্নতের উপর জমে যাবে, সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে। এই উম্মত আল্লাহ তাআলার দূত, আল্লাহ তাআলার অ্যাম্বাসিডর। দোকান চালাইতে আসেনি শুধু আমার ভাই দোস্ত, ব্যবসা চালাইতে আসেনি শুধু, বি বাচ্চা পেট পালা আমাদের জীবনের উদ্দেশ্য না, আমাদের জরুরত পুরা করা আমাদের জীবনের উদ্দেশ্য না, ক্ষমতার ভ্যাসি হাসন পালা আমাদের জীবনের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার আদেশ তার নবীর তরিকাকে পুরা করা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের জামানা, উমর রাদিয়াল্লাহু তাআলা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি কথা বলতেছি, যখন উনি কোনো বলি দিয়ে অতিবাহিত করতেন তো ওনার আতরের ঘ্রাণ আশেপাশে বাড়িওয়ালা জানতো যে উমর গলি দিয়ে যাচ্ছে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। আর এরকম সুন্দর যুবক ছিলেন যে চেহারায় চোখ টিকতো না ওনার, আর এরকম অহংকারের সাথে চলতেন যে দেখতো পরেশান হয়ে যেত। উনি খলিফা হওয়ার আগে আর লম্বা আবা পড়তো যেটা মাটির মধ্যে ঘষে ঘষে চলতো। একবার এক বয়স্ক মানুষ রাস্তায় অনেক আটকালো আর বলল, আরে আমার দেখো তোমার টাকনো থেকে কাপড় উপরে করো। উনি বললেন, জান বাঁচাইতে চাইলে দ্বিতীয়বার আমাকে কথা বলবা না, আর নাহলে গর্দান উড়িয়ে দিব।
একটা সময় এরকম ছিল ওনার, কিন্তু যখন খেলাফতের মসনদে বসলেন, দেখেন যে ব্যক্তি দুনিয়ার তলব করে, যে ব্যক্তি ক্ষমতা চায়, যে ব্যক্তি ওয়াজারত চায়, আর যে ব্যক্তি সম্পদকে চাবে, যখন তার হাতে এগুলো আসবে তখন সে ফেরাউন হবে, যে ব্যক্তি চাবে। আর যে ব্যক্তি এটা থেকে নিজেকে জান বাঁচাবে, পালাবে, আর সে নিজেকে বাঁচাইতে চাবে, যখন তার কাছে সম্পদ আসবে, ক্ষমতা আসবে, এগুলোর দ্বারা সে জান্নাত কামাই করবে। যখন সুলাইমান মৃত্যুবরণ করতে লাগলো, তো রাজা ইবনে হাইওয়ার ওনাকে বললো, কোনো ভালো কাজ করে যাও যেটাতে তোমার আখেরাত বনে যায়। বললো কি করবো? বললো খেলাফতের জন্য কোনো ভালো মানুষকে বাছাই করো। আমর বিন আব্দুল আজিজের আগে উনি খলিফা ছিলেন রহমতুল্লাহ, তো তার চিন্তা ছিল নিজের ছেলেকে বানাবে, কিন্তু বললো ইনশাআল্লাহ এরকম কাজ করে যাবো যেটাতে আমার নাফস আর শয়তান তার মধ্যে অংশীদার হবে না। তো বললো লেখো আমি আমর বিন আব্দুল আজিজকে খলিফা বানাচ্ছি, আর ওইটাকে প্যাকেট বানায় ম্যাচের বাক্সতে ঢোকাইলো, আর বললো এই ম্যাচের বাক্সের উপর মানুষের কাছ থেকে বায়াত নাও, কেউ যাতে না জানতে পারে। তো রাজা বিন যখন বাহিরে আসলো, তো ওমর বিন আব্দুল আজিজ বললো দেখো এর মধ্যে আমার নাম থাকলো, এটা মিটিয়ে দাও, আমি খেলাফত চাই না। তো বললো যাও যাও আমি জানি না। আগে হিসাম বিন আব্দুল মালিক ছিল, সে বললো আরে রাজা এর মধ্যে যদি আমার নাম না থাকে লিখে দাও, আমার নাম না থাকলে লিখে দাও, একজন বলতে আমার নাম মিটিয়ে দাও, আরেকজন বলতে আমার নাম লিখে দাও। যখন ওই ম্যাচের বাক্সের উপর বায়াত না হলো, খোলা হলো, আর বলা হলো আসো বায়াত করো, ওমর উঠো তোমাকে খলিফা বানানো হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে পারলেন না, দুইজন ওনাকে সাহারা দিয়ে দাঁড়া করালেন, আর কোন মতো মেম্বারে আসলেন আর বললেন আমি খেলাফত চাই না, তোমরা নিজেদের ফয়সলা অন্য কাউকে বানিয়ে দাও খলিফা। তো বললেন না আমিরুল মুমিনিন বলে হিশাম, আমিরুল মুমিনিন বলে দিয়েছে তোমার আগে যিনি খলিফা ছিল তার আদেশে তোমাকে খলিফা বানানো হয়েছে। যখন খেলাফতের মসনদে বসলেন আর বললেন এটা আমি আখিরাত কামাই করব, পুরো দুনিয়ার মানুষ বুঝে যাবে যে বাদশাহের মধ্যে আখিরাত কামাই করা যায়। তারপর এরকম একটা সময় আসছে যে ঈদের দিন ছিল, ঈদের দিনের তিন চার দিন আগের কথা, বাচ্চারা ছোট ছোট বাচ্চা ওনার বাসায় কান্নাকাটি করতেছে। তো বিবিকে বললো বাচ্চা কেন কাঁদতেছে? বললো বাচ্চারা এরকম বলতেছে যে আমাদের সমস্ত বন্ধুরা নতুন নতুন কাপড় বানিয়েছে ঈদের জন্য, আর আমাদের বাবা তো আমিরুল মুমিনিন, আমাদের কাপড় ছিঁড়া পোড়ান, আমাদেরকে নতুন কাপড় নিয়ে দেন। ওমর বিন আব্দুল আজিজ বললেন রহমতুল্লাহ আলাই আমার কাছে তো টাকা নেই, আমি কোত্থেকে নিয়ে দিব? বাইতুল মাল থেকে সাধারণ মুসলমান যেরকম মজিফা পাইতেন বেতন, ওইটা নিতেন উনি, যেটা দিয়ে কোনো মতে খাবার চলত। তো বিবি বলল কি করব, বাচ্চাদেরকে কিভাবে বোঝাবো, নিজে সবর করা যায় বাচ্চার উঠে, দেখেন বাচ্চাদের কারণে মানুষ ইমান বিক্রি করে, আর যারা বাচ্চাদের কারণে ইমান বিক্রি করে তাদের বাচ্চাকে আল্লাহ সাবালক করে বাবার বিরোধিতায় দাঁড়া করিয়ে দেয়, তারপর বাবাকে বলে তুমি আমার জন্য করছো কি, কি কামাই করছো আমার জন্য, বাবার কলার ধরে, কারণ তার শিকড়ে হারাম পানি দেওয়া হয়েছে, এই জন্য কখনো সে মা বাবার ফরমাবরদার হয় না, সে মা কেউ জুতা মারে আল্লাহ মাফ করুক আর বাবা কেউ ধাক্কা মারে। ওমর বিন আব্দুল আজিজ বললেন আমি কোত্থেকে দিব, আমার কাছে তো টাকা নেই, তাহলে কি করবো, ওদেরকে কিভাবে বোঝাবো? বললো আমি কিভাবে বলবো? বিবি বললেন আচ্ছা আমার একটা রাস্তা বলতে পারি, আপনি নিজের অগ্রিম এক মাসের বেতন নিয়ে নেন, যেটা মাসের বেতন আপনি অগ্রিম নিয়ে নেন, আর আমি মানুষের বাসায় কাজ করে কিছু টাকা কামাই করব, আপনি ওই টাকা দিয়ে কাপড় বানাবেন, আর ঘরের খাবার আমি বাচ্চাদের বাসায় কাজ করে, মানুষের বাসায় কাজ করে আমি এসে ওইটা দিয়ে খাবার রান্না করব। তো উনি মুজাহিম ওনার ক্যাশিয়ারকে ডাকলেন আর বললেন এক মাসের বেতন আমাকে অগ্রিম দিয়ে দাও। মুজাহিম বললেন উনিও আল্লাহর ওয়ালি, বললেন আমিরুল মুমিনিন একটা কথা বলি, বলেন আপনি আমাকে গ্যারান্টি দিচ্ছেন যে আপনি এক মাস জীবিত থাকবেন, আপনি যে মুসলমানের বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম বেতন নেবেন, আপনি যদি এক মাসের অগ্রিম বেতন নেওয়ার গ্যারান্টি দেন এক মাস জীবিত থাকবেন, আপনি বাইতুল মাল থেকে আমার কাছ থেকে নিয়ে নেন, আর যদি গ্যারান্টি না দিতে পারবেন তাহলে আপনাকে ধরবে কে আমাদের ময়দানে মুসলমান? ওমর বিন আব্দুল আজিজ চিৎকার করে কাঁদতে লাগলেন, বললেন না 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 না, কাম্মিন মুকবিলিন ইয়াউমান লা ইউকাম্মিলুহু ওয়া কাম্মিন মুস্তাকবিলিন লিল গাদ লা ইউদরিকুহু। আল্লাহর রাসূল বলেছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাম মিন মুকবিলিন ইয়াওমান লা ইউকাম্মিলুহু, কত মানুষ এরকম আছে দিনকে উদিত হতে দেখে কিন্তু সূর্য ডোবাকে আর দেখতে পারে না, তার আগে কবরে চলে যায়। ওয়াকাম মিন মুস্তাকবিলিন লাগাদিন লা ইউদরিকুহু, আর কত মানুষ এরকম আছে যে কালকের অপেক্ষা করতে থাকে কিন্তু কালকে সূর্য ওঠা আর দেখে না, তার আগে কবরে চলে যায়। বললেন, এ বাচ্চারা তোমরা সবর করো, জান্নাতে নিয়ে নিও, আমার কাছে এখন নেই। আল্লাহর আদেশকে নষ্ট করে নেই, বাচ্চাদের খাহিশাতকে নষ্ট করে, নিজের মনের অনুভূতিকে নষ্ট করতে আল্লাহর আদেশকে নষ্ট করেন নাই, নিজের প্রয়োজনকে কোরবান করতে আমরা ইলাহিকে কোরবান করেন নাই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহর গোলাম, আমি বিক্রি হয়ে গেছি আল্লাহর কাছে, আমি আর কারো না, আমি ব্যবসার না, আমি বাচ্চার না, আমি বিবির না, আমি জমিদার না, আমি ব্যবসায়ী না, আমি মন্ত্রী না, আমি লা ইলাহা ইল্লাল্লাহর গোলাম, আমাকে আল্লাহর আদেশকে দেখতে হবে, আমি এটা দেখবো না যে কে কি বলতেছে আর কি কি করতেছে। ঘরের মধ্যে আসলেন, হাজার বিন আব্দুল আজিজ, মেয়েরা মুখের উপর কাপড় রেখে কথা বলতেছে। উনি বললেন, বেটি কি হয়েছে, মুখে কাপড় কেন রেখে কথা বলতেছো? ফাতিমা ওনার বিবি বললেন যে আপনার বাচ্চারা আজকে তরকারি ছিল না, কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছে, এই জন্য মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। আমিরুল মুমিনিন যার আদেশ তিন মহাদেশে চলতেছিল, আর লাখো মানুষ তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকতো, আর দিমেশক থেকে মুলতান পর্যন্ত, আর দিমেশক থেকে ইস্তাম্বুল তুর্কি পর্যন্ত, দিমেশক থেকে কাশগার চায়না পর্যন্ত, দিমেশক থেকে মিশর পর্যন্ত, ইরাক থেকে চাঁদ পর্যন্ত, ইরাক থেকে আন্দালুস স্পেন আর পর্তুগাল আর ফ্রান্স পর্যন্ত যার আদেশ চলতেছিল, তার মেয়েরা কাঁচা পেঁয়াজ দিয়ে খাবার খাচ্ছে। আমাদের তো বস্তিতে যে থাকে তারাও পেঁয়াজ দিয়ে খাবার খায় না, তরকারি থাকে তার সাথে। আর এত বড় শক্তিধর মানুষ কাঁচা পেঁয়াজ দিয়ে তার মেয়েরা খাবার খাচ্ছে। আমার বিন আব্দুল আজিজ কাঁদতে লাগলেন, বলে, হ্যাঁ আমার মেয়েরা, আমি তোমাদেরকে বড় ভালো খাবার খাওয়াতে পারতাম, তোমার বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার সামনে দুইটা রাস্তা ছিল, তোমাদেরকে হালাল হারাম একসাথে খাওয়াইতাম, নিজেও দোজকে যেতাম, আমি তো সহ্য করতে পারবো না। ওনার মৃত্যু যখন সময় আসলো, মাসলামা বললো, আমিরুল মুমিনিনের পোশাকটি একটু পরিবর্তন করে দাও, ময়লা হয়ে গেছে, নিজের বোন শ্যালককে বললেন। হযরত ফাতিমা বললেন, ওনার বিবি বললেন, এ ভাই আল্লাহর কসম, আমিরুল মুমিনিনের কাছে এক জোড়া কাপড় মাত্র, পরিবর্তন কিভাবে করব, এক জোড়া কাপড়। মাসলামা বলল, আমিরুল মুমিনিন, আপনার বাচ্চারা দুর্ভিক্ষের কারণে আপনি এদেরকে রেখে দুর্ভিক্ষ অবস্থায় রেখে যাচ্ছেন, ক্ষুধার্ত রেখে যাচ্ছেন, আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে নেন আর বাচ্চাদেরকে দিয়ে দেন আমার ভাতিজা তারা। বললেন, দিব, দাও। দিল আর বলল, এই টাকা 1 লক্ষ ওই জায়গায় ফেরত দিয়ে দাও, যেখান থেকে তুমি জুলুম অত্যাচার দিয়ে নিয়েছো, কারণ সেও গভর্নর ছিল। বললো, আমার বাচ্চাদের হারাম দরকার নেই। তারপর বাচ্চাদেরকে ডাকলো, বললো, দেখো বেটা, আমার সামনে দুইটা রাস্তা ছিল, আমি সম্পদ জমা করতাম, যেরকম ইচ্ছা ওরকম জমা করতাম, নিজে জাহান্নামে যেতাম, আর আরেকটা রাস্তা এটা ছিল, তোমাদেরকে তাওয়াক্কুল শিখাতাম, আল্লাহর উপর ভরসা, আর নিজে জান্নাতে যেতাম, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করতাম। দেখো, আমি তোমাদেরকে আল্লাহর কাছে চাওয়া শিখিয়েছি, যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চেয়ে নিবা। আল্লাহ বলেছেন, আমি নেককারদের বন্ধু, আমি তাদের দেখভাল করনেওয়ালা, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। যখন ওনার মৃত্যু হলো আর ওনার জানাজা উঠানো হলো, কবরের সামনে রাখা হলো, আসমান থেকে বাতাস চললো আর কাগজ পড়লো একটা, ওই কাগজকে উঠানো হলো, ওটার উপর লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বারাআতুম মিনাল্লাহি লিআনি রাবি ইবনি আব্দুল আজিজ মিনান নার। প্রথম লাইন বিসমিল্লাহির রহমানির রহিম, আর দ্বিতীয় লাইন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উমর বিন আব্দুল আজিজের জাহান্নামের আগুন থেকে নাজাতের সার্টিফিকেট, আমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিছি, পুরো দুনিয়াকে জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছেন আমি উমরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিছি। আর ওই কাগজ সহ ওনাকে দাফন করে দেওয়া হলো। মুসলমানদের রোমে, উনি তো ছিল মদিনায়, আর রোমে মুসলমানদের 1 লস্কর ধরা পড়লো কাফেরদের হাতে, ওখান থেকে একজন সৈন্য পালিয়ে গেল, তো 3 রাত উনি দৌড়াচ্ছিলেন, আর 8 জন পিছনে ওনার সাথে কতল হয়ে গেছে কাফেরদের হাতে, 9 ব্যক্তি জীবিত। তো পিছন থেকে ঘোড়ার আওয়াজ শুনতেছেন 3 দিন পরে, তো মনে করলেন আমি ধরা পড়ে গেছি।
পিছনে তাকালেন তো একজন আওয়াজ দিল, হাবিব। তো সে বললে আমার নাম কিভাবে জানে? হাবিব। কাছে আসলেন, দেখলেন ওই যে আটজন কতল হয়ে গেছে তার মধ্যে একজন। বললো আওয়ালে ইসা কত কতিল তুম, আরে তুমি তো তিন দিন আগে কতল হয়ে গেছো। বললো হ্যাঁ হয়েছিলাম, কিন্তু তুমি জানো কি হয়েছে? বললো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়েছে, আর আল্লাহ তাআলা সমস্ত শহাদাদেরকে বলেছেন যাও তোমরা তার জানাজা পড়ো। বললো তুমি ঘরে যাবা? এটা রোমে। হ্যাঁ। বললো ঘরে যাবা? বললো হ্যাঁ। তো তার হাত ধরে তাকে ঘোড়ায় ওঠালো, যে শহীদ হয়েছে তার ঘোড়া পিছনে, আর তার ঘোড়া কয়েক কদম চলছে। বলে হাফিদানি হাফকাতান, বলে সে আমাকে জোরে কোনি মারলো আর আমি উল্টে পড়লাম, দেখলাম আমার ঘরের দরজার সামনে আমি মদিনায়, সরি ইরাকে, রোম থেকে ইরাকে, তুর্কি থেকে, ইয়ে থেকে, ইটালি থেকে ইরাকে। এই যে ইস্তেকবাল হচ্ছে, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. الله تعالى مهمان نوازي فرشت راشت عمر بن عبد العزيز যখন انتقال হলো বললো সরে যাও তোমরা সরো, এরা মানুষ না। আর উনি পড়তে লাগলেন تلك الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا. এটা ওই জান্নাতের ঘর আল্লাহ বলতেছেন আমি বানিয়েছি আমার ওই বান্দাদের জন্য যারা দুনিয়াতে বড়ত্ব চায় না, দুনিয়াতে ফাসাদ করে না, মারামারি করে না, ঝগড়া করে না। যারা বড়ত্ব চায় তাদেরকে অপমান করা হয়, যারা নিজেকে ছোট বানায় তাদেরকে আল্লাহ উপরে ওঠায়। ফেরেশতারা আসে, ইসরাইল আলাইহিস সালাম আসে জান কবজ করার জন্য, চারজন ফেরেশতা সাথে আসে, দুইজন পাও টিপে নেক করে আর দুইজন হাত টিপে। ইসরাইল আলাইহিস সালাম সুসংবাদ দেয়, আইয়াতুহান নাফসুল হামিদা কানত ফি জাসাদিল হামিদ, এ মুবারক রূহ যেটা মুবারক শরীরে ছিলেন, উখরুজি আসেন বাহিরে, এখন আপনার বাহিরে আসার সময় হয়েছে। ওয়াবশিরি বিরাহিম ওয়া রায়হান ওয়া রাব্বিন ওয়াদিন আনকি গায়র গাদবান, এখন আপনি খুশি হয়ে যান, জান্নাত আপনার জন্য তৈয়ার, আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, দেখেন না চোখ পরিবর্তন হয়ে যায় মৃত্যুর আগে, জান্নাতের দরজা অথবা জাহান্নাম দেখতে পারে সে। হ্যাঁ, একটা দৃশ্য সে দেখতে থাকে, জান্নাত দেখে অথবা জাহান্নাম দেখে, যেটা গায়েব ছিল ওটা সামনে চলে আসে, যেগুলো সামনে ছিল ওগুলো দেখা যায় না। আল্লাহ তাআলা চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেন। আর ওই সময় ইসরাইল আলাইহিস সালাম বললেন আনা রুদ্দ ইলা দারি দুনিয়া, তোমাকে ফেরত পাঠিয়ে দিব, তোমাকে ফেরত পাঠিয়ে দিব। এখন সে জান্নাত দেখে ফেলছে নেককার, আর ওই জায়গায় নেয়ামত দেখতেছে। আরে বলে আরে ইসরাইল কি বলতেছো, ইলা দারিল আমুম ওয়াল আহজান, আমাকে কষ্টের ঘরে আবার ফেরত রেখে যেতে চাও? না না, আমাকে আগে নিয়ে যাও, আমাকে আগে নিয়ে যাও, জওয়ান হোক বুড়া হোক, সে বলে আমাকে আগে নিয়ে যাও, উপরে নিয়ে যাও, আমি তো এর পরের দৃশ্য দেখে ফেলছি। আর তার রোগ বের হয় পুরা দুনিয়াতে, তার ঘ্রাণ ছড়িয়ে পড়ে। আর তাকে নিয়ে প্রথম আসমানে যখন ফেরেশতারা যায় দরজা নক করে, আসমানে ফেরেশতারা ভিতর থেকে বলে কে? তো বলে অমুকের ছেলে অমুক। বলে হা নিয়মাল আব্দু ফুলান ইবনে ফুলান, অবশ্যই অবশ্যই অমুকের ছেলে অমুক বড় ভালো মানুষ। এখানে বলেছেন উখরিজি বের হন, ওই জায়গায় ফেরেশতারা বলে উখ উখ উখলদি উদখলি, ভিতরে আসেন ভিতরে আসেন, ওয়াবশিরি বিরাহিম ওয়া রায়হান ওয়া রাব্বিন ওয়াদিন আনকি গায়র গাদবান, আসেন আসেন এখন ভিতরে আসেন, আলম আখিরাতে আসেন, আসু সংবাদ নিয়ে নেন, আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে গেছেন, জান্নাত আপনার জন্য তৈয়ার হয়ে গেছে। আমার মহতরম ভাই ও দোস্ত, মুসলমান আল্লাহ তাআলার সফির দূত ছিল, আখিরাতে দাওয়াত দেনেওয়ালা, জান্নাতের দিকে দাওয়াত দেনেওয়ালা,
জাহান্নাম থেকে ভয় দেখানো ওয়ালা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে বাস্তবায়ন করনে ওয়ালা রিবঈ ইবনে আমির এক সাহাবী দাঁড়িয়ে বললেন, রুস্তমের সামনে আমরা মানুষের গোলামি থেকে মানুষকে বের করে আল্লাহর গোলামির সামনে নিতে আসছি, আমরা ব্যবসায়ী না চাকরিজীবী না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের দায়ী। আজকে মুসলমান নিজেদের দাওয়াত বন্ধ করে দিছে, দাওয়াত ওয়ালা কাজ বন্ধ করে দিছে। মুসলমান দায়ী ছিল কিন্তু এই দাওয়াত ওয়ালা কাজ বন্ধ করে দিছে। এই মেহনতের উপর আল্লাহ তাআলা উম্মতকে মর্তবা দিয়েছিলেন, এই দাওয়াতের উপরে উম্মতকে আল্লাহ তাআলা উঁচা করেছিলেন। যদি উম্মত বসে যাবে, যদি উম্মত নকল হরকতে থাকবে না, তাহলে নিজেদের ওয়াজিফা থামিয়ে দেবে। আর যখন কোন জিনিস তার জায়গা থেকে সরে যায় তার দাম হারিয়ে ফেলে। মুসলমান যখন দাওয়াতের মেহনতে চলাফেরা করতেছিল, হরকতে ছিল, তার এক এক নিঃশ্বাস আল্লাহ তাআলা দ্বীনের জন্য ওয়াকফ ছিল, তার এক এক টাকা আল্লাহ তাআলা দ্বীনের জন্য কোরবান ছিল, আর তার তামান্না আল্লাহ তাআলার নামের উপর মরমিটে আর আল্লাহর নামে কোরবানি হওয়া ছিল, তখন তাদের দোয়া আরশে আল্লাহর সাথে যে বাড়ি খেত, তাদের কান্নাকাটি ফেরেশতাদেরকে ক্রন্দন করা দেব। এক যুবক সাহাবী নামাজ পড়তেছিল ঘরে, কাঁদতেছিল, আল্লাহ রাসূল বললেন, ওহো আরে আজকে তোমার কান্না অসংখ্য ফেরেশতাদেরকে ক্রন্দন করিয়েছে। এরকম যুবক ছিল তারা যখন আল্লাহ তাআলার দ্বীনের মেহনতে ছিল। এটা ওই যুবক ছিল যে ফেরেশতারা তাদের উপর গর্ব করত, এরকম বলেছেন যে এই উম্মত এরকম দামি উম্মত, লাউলা শাবাবুল খুশা, যদি আল্লাহ বলেন আমাকে ভয় করেন ওয়ালা যুবকরা যদি না থাকত, ওয়াসুয়ুহ নুক্কা, আর দ্বীনের অবস্থায় বার্ধক্যটা এরকম পৌঁছে গেছে যে কোমর ঝুঁকে গেছে, যদি এরকম বুড়ারা না থাকত, আমি তোমাদের উপর বৃষ্টির মতো আজাব বর্ষণ করতাম। এই উম্মতের যুবকরা এরকম দামি যদি আল্লাহ তাআলা ইতাআতে চলে আসে, তাহলে আমার ভাই দোস্ত এর চোখের পানি আল্লাহ তাআলা আজাবকে সরিয়ে দেয়। আর এই উম্মতের বুড়া এত দামি যদি এরা ঝুঁকা কমরের সাথে কদম উঠাবে, আল্লাহ তাআলা আরশ কাঁপতে থাকে আর আনে ওয়ালা আযাব কান্না উঠিয়ে নেয়। এই উম্মতের সাথে আল্লাহ তাআলা খুসুসি মুআমালা, ইযা বালাগা আবদি 50 সানাতান আসাবতুহু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলেন যখন আমার বান্দা হাদিসে কুদসি 50 বছর হয়ে যায়, আমার নবীর কালমা পড়তে পড়তে 50 বছর বয়স দুনিয়াতে হয়ে যায়, আমি তার হিসাব তখন সহজ করে দেই 50 বছর। আমি তাকে, আমি আল্লাহ আমার ভালোবাসা তার অন্তরে দেই, যখন তুমি আমার কাছে আসবা তুমি দুনিয়া থেকে বের হও, দোকানে বসে এখন আর জায়েজ নাই, এখন তুমি বের হও। হাব্বাবতু ইলাইহিল ইনাবা, এখন তুমি 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমার দিকে আসো, আমি নিজের দিকে রুজু দেই তাকে। ওয়াইযা বালাগা 70 সানাতান, আর যখন 70 বছর বয়স হয়ে যায়, আল্লাহ কি বলেন আমার মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ কত ভালোবাসেন এই উম্মতকে, আহাব্বাহুল্লাহু আহলুস সামা, আল্লাহ তাআলা বলেন তখন আমিও আমার ফেরেশতাও তাকে ভালোবাসতে থাকে। 70 বছরে বুড়া হয়ে গেছে ইসলামের অবস্থায়, দাড়ি সাদা হয়ে গেছে। ওয়াইযা বালাগা 80 সানাতান, আর যখন 80 বছরের হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন আবনা আস-সামানিন আস্তাহিয়া নুআযিবাহুম বিন-নার, 80 বছরের বুড়া মুসলমানকে দোযখের আযাব দিতে আমি আল্লাহ এমনি লজ্জা পাই, আমি কিভাবে আযাব দেব যে বুড়া হয়ে গেছে। হ্যাঁ কুতিবাত হাসানাতুহু ওয়া উলকিয়াত সাইয়্যাতুহু, আল্লাহ তাআলা বলেন বাস এখন তার নেকি লিখতে থাকো, বুড়া হয়ে গেছে আর পারে না আমল করতে। ফরজদাক এক কবি ছিল, ফরজদাক কবিরা স্বাধীন মুক্ত চিন্তা চেতনা থাকে, কিন্তু ওই সময়ের স্বাধীন থেকে স্বাধীন মানুষও মাফ করবেন আজকে থেকে বড় আল্লাহর ওলি থেকে বড় উচ্চা দরজা রাখতে। হাজ্জাজ ইবনে ইউসুফ এই উম্মতের জালিম ক্ষমতাধরদের মধ্যে থেকে বলা হয়
কিন্তু তার জীবনে সারা জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আর প্রতি সপ্তাহে কোরআন খতম করত, তিন দিনে চার দিনে পাঁচ দিনে এক কোরআন খতম করত, সারা জীবনে এরকম গেছে তার। কখনো জীবনে সে মিথ্যা বলে নাই মৃত্যু পর্যন্ত, আর এরকম বিশ্বাস ছিল আল্লাহর উপর তার যে একবার তার বিবির উপর কিছু আশ্রাত হইল জিনের, তো কোন হুজুর আনলো বললো একটু দম করে একটা লোহার বল তার সামনে রাখলো, বললো এটা উঠাও, বললো এটা কি কেন উঠাবো, বললো তোমার হাবশি বডি বিল্ডার ডাকো, ডাকলো তো বললো এটা উঠাও, ছোট একটা বল, দুই গোলাম ওইটাকে উঠাইতে চেষ্টা করলো পারলো না, লাঠি লাগাইলো উঠাইতে পারলো না, চারজন ওইটা চারদিক দিয়ে ধরলো আরো পারলো না, ছয় জন ওইটা উঠাইতে পারলো না, ছোট একটা বলের মতো, বারো জন বডি বিল্ডার আফ্রিকান কালো বড় ওইটা উঠাইতে পারতেছে না। তো ওই হুজুর যে আমেল মানে তাবিজ টাবিজ করে, সে বললো দেখছো এটা শক্তি কি, বললো দেখছো এটা শক্তি, বললো হ্যাঁ, তারপরে নিজের লাঠি উঠাইলো, বললো ইন্না রাব্বাকুম আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা তাওয়া আলাল আরশ, এই আয়াত পড়ে নিজের লাঠি দিয়ে এরকম করলো, আর ওই যে উড়তে উড়তে বাতাস ওই দিকে যায় পড়লো, বললো আরে যাও তোমার আমলের মহতাজ না, আমি চাই না যে মানুষ বলে হাজ্জাজ, নিজে আমেল দিয়ে দিয়ে নিজের কাজ করায়, ইয়াকিনের শক্তি তার ওই তার ওইটার প্রভাব নষ্ট করে দিল। তো ফরজদা কে কবি ছিল, তার বিবির জানাজা ছিল, হাসান বসরি ওখানে আসছেন রহমতুল্লাহ আলী, তো হাজার হাসান বসরি বললেন ফরজদাক মানুষ কি বলতেছে শুনতেছো, তো ফরজদাক বলল মানুষ আজকে এরকম বলতেছে এই জানাজায় আমাদের শহরে সবচেয়ে খারাপ মানুষও আছে আর এটা হচ্ছে আমি, আর মানুষ এরকমও বলতেছে এই জানাজায় আমাদের শহরে সবচেয়ে ভালো মানুষ আসছে আর সবাই আপনার দিকে ইশারা করতেছে। হাসান বসরি আহমদের বললেন মা যা আদাত লিহাযা লিয়াউম, বলো তুমি এই মৃত্যুর দিনের জন্য কি সামান তৈয়ার করেছো, বলল হাসান বসরি আমার কাছে কিছু নাই, বাস এতটুকু আছে যে আমি ইসলামের অবস্থায় বুড়া হয়ে গেছে আর কিছু নাই, ইসলামের অবস্থায় বার্ধক্যটা আমার কাছে আর কিছুই নাই। যখন তার ইন্তেকাল হলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ব্যক্তিকে স্বপ্নে দেখালেন, তো তাকে জিজ্ঞাসা করলো তোমার সাথে কি হয়েছে, সে বলল আল্লাহ তাআলা আমাকে নিজের সামনে দাঁড়া করালেন আর ইরশাদ করলেন এই ফরিশতা তুমি হাসান বসরিকে ওদিন কি বলেছিল তোমার স্মরণ আছে, বললে ইয়া আল্লাহ স্মরণ আছে, আবার বলো আমার সামনে বলো, তো বলতে লাগলেন আমি বলেছিলাম আমার কাছে আল্লাহর সামনে দেওয়ার কিছুই নাই, শুধু আমি ইসলামের অবস্থা পুরা হয়ে, আল্লাহ বললেন এই কথার উপর আমি তোমাকে মাফ করে দিলাম। আমার মাস্তারাম ভাই ও দোস্ত, এই উম্মতের উপর তো আল্লাহ তাআলা এরকম মেহরবান ছিল, আজকে আমরা কিরকম বেওয়াফা হয়ে গেছি, কিরকম বেওয়াফা হয়ে গেছি, যে দোকান আল্লাহ তাআলার কাছ থেকে আলাদা করে দিচ্ছে, আর মাটির মেয়ে মানুষ আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আর এই বাচ্চারা আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরে, যে বাচ্চা দুনিয়াতেই আমাদেরকে আমাদের বিরোধিতা শুরু করে, আগে তো বাচ্চারা মা বাবার খিদমত করতো, এখন তো দুনিয়াতেই বেওয়াফা হয়ে যায়, আর এই ক্ষমতার কারণে আল্লাহ হুকুমকে নষ্ট করতেছে, আর এই কয়েক টাকার কারণে আল্লাহ আদেশকে নষ্ট করতেছি। আমার ভাই দোস্ত এরকম করিম আল্লাহ এরকম ভালোবাসেন কোথা থেকে পাবো, যিনি অপেক্ষায় বসে আছেন যে আমি আমার বান্দার তওবার অপেক্ষা করতেছি। আল্লাহ বলেন হে দাউদ লাউ ইয়ালামুল মুদবিরুন আন্নি মা ইন্দি মিনাল আসওয়া, আল্লাহু আকবার, আল্লাহ বলেন হে দাউদ যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে যদি তারা জেনে যায় যে আমি তাদেরকে কত ভালোবাসি, লাকাদ তাআতাউ সারহুম, তাহলে তারা টুকরা টুকরা হয়ে যাবে ভালোবাসে, যদি তারা জেনে যাবে আমি তাদেরকে কত ভালোবাসি। যখন আল্লাহ তাআলা নাফরমানদেরকে এত ভালোবাসেন, তাহলে দাউদ বলো যারা আমার দিকে আসতেছে তাদেরকে আমি কত ভালোবাসি তুমি চিন্তা করতে পারবা। আমার মহতরম ভাই ও দোস্ত আমরা বেওয়াফা আজকে, হ্যাঁ, এজন্য আমরা তবলিগে এটা বলতেছি, তবলিগে বের হয়ে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করি, ঈমানকে নবায়ন করি, তাজদীদ করি, আমাদের নামাজ আমাদেরকে আজকে আল্লাহর সাথে সম্পর্ক করাচ্ছে না, আমাদের আজ আল্লাহর সাথে সম্পর্ক করাচ্ছে না, আমাদের রোজা আল্লাহ তাআলার সাথে তাল্লুক করাচ্ছে না, কেন, কারণ আমাদের কলমা কাঁচা, আমাদের ঈমান কাঁচা, ঈমানের দাওয়াত বন্ধ করে দিচ্ছে, কলমার দাওয়াত বন্ধ করছে, কলমা ওয়ালা দাওয়াত নেই, উম্মত যখন ফিরনেওয়ালা হবে এটার উপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ
বলেছেন ইন্নাল জান্নাতু হুরিমাত আলাল আনবিয়া হাত্তা ইয়াদখুলাহা ওয়া ইন্নাহা লামুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, সমস্ত নবীর উপর জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার কদম না পড়বে, আর সমস্ত উম্মতের উপর জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কদম জান্নাতে না পড়বে। কেন? আমরা নামাজ বেশি পড়ি, অথবা আমরা অনেক বেশি সম্পদ খরচ করি, অথবা আমাদের কাছে ইবাদত অনেক বেশি বনি ইসরায়েলের থেকে। না না, বনি ইসরায়েলের এক এক আবেগ নিজেদের গির্জায় ঢুকতো, 300 বছর বের হতো না। আমাদের নামাজ তাদের কিভাবে করবে পচব না? এই উম্মত রবের নাম নিয়ে ফিরনে ওয়ালা, এরা আল্লাহর নামের দায়ী, আল্লাহ তাআলা তারুফ করায় এরা, আল্লাহর দিকে মানুষকে ডাকে এরা সফির। জানেন সফির অ্যাম্বাসিডার, তাদের পিছনে ওই দেশের শক্তি থাকে, তাদেরকে ছাড় দেওয়া হয়। এই উম্মত সফির অ্যাম্বাসিডার আল্লাহ তাআলার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের ওপেনিং আমার নবী দিয়ে হবে আর আমার নবীর উম্মত দিয়ে হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আমি শাজারে তুবা তুবা গাছ দিয়েছি উম্মতকে। ঈসা আলাইহিস সালাম বললেন মা তুবা, ওই তুবা কি? আল্লাহ তাআলা বললেন আরসুর আরস তুবা দিয়া দিয়া, তুবা ওই জান্নাতের গাছ যেটা আমি হাতের দ্বারা লাগিয়েছি নিজের হাতের দ্বারা। হ্যাঁ, তার শিকড় স্বর্ণের, আলাহা মিন জাওহারিন, নিচে স্বর্ণ উপরে জওয়াহির, মাকাল্লাতুন বিদুরি ওয়াল ইয়াকুত, আর মোতি ইয়াকুত তার মধ্যে লাগানো, আর তার মধ্যে তার আধা জঞ্জবিল, আসনানুহা সুন্দর ওয়া ইস্তাবরাক, তার খোসার মধ্যে থেকে রেশমের পোশাক বের হয়, পাতলা রেশমের পোশাক আর মোটা রেশমের পোশাক, আর তার মধ্যে থেকে তার শিকড়ের মধ্যে থেকে তিনটা ঝর্ণা প্রবাহিত হয়, মাইন কাসিম মিন মাইন লা ইসদাউন আনহা ওয়া লা ইনজিফুন, ওটা মাইনের ঝর্ণা যেটা পান করনে ওয়ালা পান করবে তো সে মজা তো পাবে কিন্তু নেশা হবে না, ফিলিংস তো থাকবে, মাথা ব্যথা হবে না। আওয়াসাল সাবিল আইনান ফিহা তাসাম্মা সাল সাবিলা, তার মধ্যে জঞ্জবিলে মিলাওয়াত থাকবে, ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জঞ্জবিলা, সাল সাবিলের মধ্যে জঞ্জবিল থাকবে আর তার মধ্যে থেকে বের হতে থাকবে, আর রাহিক ইসকাউনা মির রাহিক মাখতুমুন খিতামুহু মিস, রাহিক ঝর্ণা থাকবে যেটার খিতাম মিস্ক হবে কস্তুরি, ওটা পান করবে তার গ্লাসের নিচে দেখবে কস্তুরি পড়া থাকবে, তার এক ফোঁটা ওই পানির এক ফোঁটা যদি আঙ্গুলের আগায় লাগিয়ে দুনিয়ার আসমানে বসে যাবে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন পুরো জগৎ ওই এক ফোঁটা পানির ঘ্রাণে ঘ্রাণযুক্ত হয়ে যাবে। কি মনে করেন যে ওইটা ঝর্ণার কিনারে বসে পান করতে থাকবে, যার এক ফোঁটা পুরো জগৎ ঘ্রাণযুক্ত করে দিবে দুনিয়ার কি অবস্থা হবে? জান্নাতি মেয়েদের একটা ফুল যদি দুনিয়াতে আসবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে, বলেন ওই মেয়েদের কোলে যখন জান্নাতিরা বসবে তো কি অবস্থা হবে? বলেন ওই বিবিদের কি অবস্থা হবে যার আঙ্গুলে ফিঙ্গার প্রিন্ট শুধু বানান মিন বাদা দিহা, হ্যাঁ বাদা, যদি সূর্যের সামনে তার আঙ্গুলের এতটুকু অংশ সূর্যের সামনে চলে আসে তাহলে সূর্য এরকম অন্ধকার হয়ে যাবে যেরকম সূর্যের সামনে তারা দেখা যায় না এরকম হবে, তো তার চেহারা কেমন হবে? জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন জান্নাত দেখে আসো, উনি জান্নাত দেখতে আসলেন, নূরের ঝলক উঠলো, জিব্রাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, ফাররা সাজিদান, উনি মনে করলেন আল্লাহ সামনে চলে আসছে, সেজদায় পড়ে আসছেন, আল্লাহ দিদারে খুশি হচ্ছেন, আওয়াজ আসলো ইরফা রাসাক ইয়া রুহুল আমিন, ইয়া রুহুল আমিন, কাকে সেজদা করতেছেন মাথা উঠান, মাথা উঠিয়ে দেখলেন ফাইজা হুয়া বিহারা, জান্নাতের একটা হুর দাঁড়িয়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছে, ইয়া তাআলা ওয়াজুহা নূরান, যে চেহারা নূর চমকাচ্ছে, চেহারা নূরকে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা যিনি সিদরাতুল মুনতাহায় থাকেন উনি ধোঁকা খেয়ে গেলেন, বললেন মনে করলেন আল্লাহকে দেখতেছে, একটা হুরকে দেখতেছে। তো আমার ভাই দোস্ত, যার সে বিবি হবে, জিব্রাইল আলাইহিস সালামের তো বিবি দরকার নাই, যার সে বিবি হবে তার অবস্থা জিজ্ঞাসা করেন কি হবে, তার খুশি কেমন হবে? 40 বছর একজন একজনকে দেখতেই থাকবে, শুধু দেখার মধ্যে নজরাতান ওয়াহিদাতান, এক দৃষ্টি 40 বছর, আর দেখার খুশি তার মধ্যে চলতে থাকবে, এক মানিকা 70 বছর অতিবাহিত হয়ে যাবে, এক মানিকা 70 বছর অতিবাহিত হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম হারান বললেন ওহো, তোমাকে আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছে? তো সে উত্তরে বলে লিমান আসারা মারদাতিল্লাহ আলা হাওয়াহু, আমাকে আল্লাহ ওই বান্দাদের জন্য বানিয়েছে
যারা নিজেদের খাহিশাতকে আল্লাহ তাআলার আদেশের উপর কুরবান করে দেয়। হ্যাঁ, দোকান দেখে না, খাহিশাতকে দেখে না, দুই বাচ্চার প্রয়োজনকে পরে দেখে, আল্লাহ তাআলার আদেশকে আগে দেখে, হুজুরের তরিকাকে আগে দেখে, আল্লাহর হুকুমকে আগে দেখে। লিমান আসার মারদাতিল্লাহি আলা হাওয়াহু। ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, ওই পানি কিরকম উত্তম পানি, আর ওই গাছ কিরকম উত্তম, ইসকিনি মিম্মা ইহা, ওই পানি আমাকে একটু পান করিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, হে আমার নবী, হে ঈসা, হারাম আল আমবিয়া হাতা ইশরব মিনহা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবীর উপর এই পানি হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবী আহমদ এই পানি না পান করেন সাল্লাল্লাহু আলাইহি। সমস্ত উম্মতের উপর এই পানি হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত এই পানি না পান করে নিবে। আর আমার ভাই ও দোস্ত, আমরা একটু আমাদের জায়গা তো চিনি। আরে মুসলমান যুবক, আরে তুমি তোমার যৌবনকে আরাম আয়েশের পিছনে কেন নষ্ট করতেস? তুমি তোমার যৌবনকে দোকানে লাগাতে আসো না? আরে মুসলমান বুড়া, তোমার বার্ধক্যতা তোমার যোগ্যতা দুনিয়া কামাই করার জন্য না, তোমার বার্ধক্যতা তোমার যোগ্যতা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার জন্য। আরে জওয়ান, তোমার যৌবন দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার জন্য। হাদিস আছে, মান ওয়াদা শাবাবাহু ফি শাবাবিহি, যে নিজের শাহওয়াতকে যৌবনে আল্লাহর জন্য হ্যাঁ ওইটাকে দাবিয়ে রাখবে, আল্লাহর রাসূল বলে ডাকে দেবে অথবা মর্তবা ডাকে দেবে। আমার রিওয়ায়াত কাজী সুরাইহ মারওয়ি করতেন, আল্লাহ তাআলা তাকে 72 জন সিদ্দিকিনের দরজা দিবেন। এই উম্মতের নওজওয়ানরা কত দামি ছিল, কিন্তু আজকে কোথায় নষ্ট হচ্ছে তাদের যৌবন। এই জন্য আমরা বলতেছি, বের হই দোকান থেকে, ঘর থেকে, ব্যবসা থেকে, ঘুরি আল্লাহর নামে, হ্যাঁ আওয়াজ দেই পুরো দুনিয়াতে, কলমাকে শিখি, কলমার আওয়াজ দেই। আজকে আমার ভাই দোস্ত মাফ করবেন, আমিও কলমা শিখি নাই, আপনারাও কলমা শিখেন নাই, আর এটা পুরো দুনিয়াতে কলমাকে ছড়াই, যে আমাদেরই এটা দায়িত্ব, এটা নিয়ে ঘুরতে হবে আর যেতে হবে আর পুরো দুনিয়াতে ছড়িয়ে যেতে হবে, কারো কবর কোথাও হবে, কারো কবর কোথাও হবে। এটার উপর আমার মহতরম ভাই ও দোস্ত, আজকে প্রয়োজন কদম উঠানো। শুধু কথা দিয়ে এগুলো বাস্তবতায় আসবে না। ওই যে বললাম, কোরবানি দিয়ে শুরু করেছিলাম, কোরবানি দিয়ে দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, শুধু বয়ান আর ওয়াজ মাহফিল দিয়ে হবে না। আমার ভাই ও দোস্ত, ঘর ছাড়ার দ্বারা এগুলো আসবে, কিন্তু একটু চিন্তা করেন বদলা কি পাওয়া যাবে, হুজুরের সঙ্গ পাওয়া যাবে আর আল্লাহ তাআলার দিদার পাওয়া যাবে। আর যখন আল্লাহ তাআলা ডাইরেক্ট বান্দা আপনার সাথে আমার সাথে কথা বলবে, ইয়া জাল্লালাহুম, আল্লাহ তাআলা চেহারা থেকে বললেন, মির রাব্বির রাহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে চলে যাবে, আসছে জান্নাত ওয়ালা জান্নাতি, নিজের জান্নাতের ওরে কাছে বসে থাকবে, উপর থেকে নূরের চমক উঠবে, উপরে তাকাবে আর সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে এখনো আমার নম্বর আসে নাই, একজনের সাথে বসে আছে, উপর থেকে বলবে এখনো আমার না না মিনকা নসিব, আমার অংশ তোমার কাছে নাই, তুমি কে, বলবে তোমার চোখের ঠান্ডা আমাকে লুকিয়ে রাখা হয়েছে। একে ছেড়ে তার কাছে যাবে, সে সৌন্দর্যের মধ্যে তার থেকেও বেশি হবে, তার কাছে থাকবে যতদিন আল্লাহ চাবেন, তারপর তার থেকে উঁচা একটা জায়গা দেখা যাবে, ওই জায়গা আরো সুন্দরী হউরকে আল্লাহ দেখাবেন, আর সেও বলবে আমা লাকা ফিনা মিন রাগবাতিন, আপনি আমাকে চান না, বলবে তুমি কে, বলবে আমিও তোমার চোখের ঠান্ডার জন্য আল্লাহ লুকিয়ে রেখেছেন, তাকে ছেড়ে তার কাছে যাবে আর যতদিন আল্লাহ চাবে তার কাছে থাকবেন। তারপরে একটা নূরের তাজাল্লি জবরদস্ত উঠবে, যেরকম সূর্য ঘরে চলে আসছে, হয়রান হয়ে দেখবে নূর কোথা থেকে, এরকম জোরদার নূর কি দেখবে এই দুনিয়ার ইমানওয়ালি মেয়ে, যে ইমানওয়ালি ইমানওয়ালি বিবি যে তাকে দাওয়াতের কাজে সহযোগিতা করছে, সে তাকে দেখে হাসতেছে আর তার দাঁতে নূর এরকম ভাবে চমকাচ্ছে। আর ওই জায়গায় সতিনের হিংসা হবে না, খুশি হইতে থাকবে। আর এরকম সুন্দরী তার বিবি যে ওরের থেকে 70,000 গুণ বেশি সুন্দরী হবে। আমার ভাই দোস্ত, এগুলা উজুদে আনার জন্য ময়দানে ঝাঁপ দিতে হবে, এই জন্য নিয়ত করতেছি না ইনশাআল্লাহ। এখন এখান থেকে পরে আমার ভাই দোস্ত, মৃত্যু পর্যন্ত এই দাওয়াতের কাজ নিয়ে আমরা চলবো, দুনিয়ার তাকাজাকে পিছনে রাখবো, আখিরাতের তাকাজাকে সামনে রাখবো, কর্মকে আগে রাখবো। তো বলেন আমার ওখানে তো সবার সাথে মুফতি।